প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই খুবই ভালো আছো। আজকের অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সিকান্দার মেহেদি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের মূল পাঠ্যপুস্তকের অনুশীলনী 2.1 মুনাফা সংক্রান্ত। আমরা এর পূর্বে এই অনুশীলন হতে 1 থেকে 14 পর্যন্ত যে সমস্যাগুলো রয়েছে এগুলো আমরা সমাধান করেছি। আজকে আমরা প্রথমে সমাধান করব 15 নং সমস্যাটি। দেখো, তোমাদের পাঠ্যপুস্তকের সাথে মিলিয়ে নাও। রড্রিগ গোমেস 3 বছরের জন্য 10,000 টাকা এবং 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যাংকে মোট 9,900 টাকা মুনাফা দেন। উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার নির্ণয় করো। তাহলে মুনাফার হার আমাদেরকে নির্ণয় করার জন্য বলা হয়েছে। তাহলে আমাদের মুনাফার হারটা আমরা জানি না, তাহলে উভয় ক্ষেত্রে মুনাফার হার আমরা কি ধরবো? আর ধরবো। ধরি উভয় ক্ষেত্রে মুনাফার হার হচ্ছে কত? আর আমরা জানি আই ইকুয়াল টু পি আর এন, এই সূত্রটা আমরা আগে থেকে জানি, ঠিক আছে? তাহলে প্রথম ক্ষেত্রে আসল পি সমান হবে কত? 10,000 টাকা, এই যে 10,000 টাকা, ঠিক আছে? এন সমান হচ্ছে কত? 3 বছর। সুতরাং মুনাফা আই ইকুয়াল টু কত হবে? এই যে মানটা বসিয়ে দিই এখানে, পি এর মান হচ্ছে 10,000 টাকা, আটটা থাকলো, আর এন হচ্ছে তোমার কত? 3। তাহলে গুণ করলে আমরা কত পাবো? 30,000 টাকা, অর্থাৎ 30,008 টাকা। আই এর মান হচ্ছে কত? 30,008 টাকা। স্ক্রিনশট নাও। দ্বিতীয় ক্ষেত্রে দেখো, আসল পি সমান হচ্ছে কত? 15,000 টাকা প্রশ্নের মধ্যে ছিল, ঠিক না? আমি দেখি, দেখাই তোমাদের প্রশ্নটা। দেখো প্রশ্নের মধ্যে কী ছিল? 15,000 টাকা ছিল। তাহলে পি সমান হচ্ছে কত? 15,000 টাকা। সময় এন সমান হচ্ছে কত? 4 বছরের, 4 বছর লিখলাম। তাহলে মুনাফা আই সমান হচ্ছে হবে কত? পি আর এন না, তাহলে পি এর মান হচ্ছে কত? 15,000, আটটা বসলো, এন এর মান হচ্ছে কত? 4 টাকা। তাহলে আমরা গুণ করি, 4 দ্বারা 15কে গুণ করলে কত পাবো আমরা? 60,000 পাবো। 60,008 টাকা হচ্ছে আই এর মান। প্রথম ক্ষেত্রে আমরা পেয়েছিলাম কত? আই ইকুয়াল টু 30,008 টাকা, ঠিক আছে? আর দ্বিতীয় ক্ষেত্রে আই এর মান পেয়েছি কত? 60,008 টাকা। তাহলে শর্ত মতে দেখো, প্রশ্ন মধ্যে বলছে কি যে 9,900 টাকা কী দিয়েছে, মুনাফা দিয়েছেন দুটোটা, দুই ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে এবং দ্বিতীয় ক্ষেত্রে মিলে, ঠিক আছে? তাহলে টোটাল আমরা কী লিখবো? তাইলে দুটোটার যোগফল লিখবো। প্রথম ক্ষেত্রে আমরা আই ইকুয়াল টু পেয়েছি কত? 30,000 টাকা, 30,008। আর দ্বিতীয় ক্ষেত্রে আই এর মান পেয়েছি কত? 60,008। দুটোটা যোগ করলাম, যোগ করলে কত হবে? 9,900 হবে, এটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে। তাহলে 60,000 আর 30,000 যোগ করলে কত হবে? 90,000। আর 90,000 আর ইকুয়াল টু 9,900। তাহলে আর সমান কী করলাম? পক্ষান্তর করলে, এই যে ভাগ করলে আমরা কত পাবো? এই যে 90,000 ভাগের 9,900 পাবো। এটাকে আমরা পার্সেন্ট করার জন্য কী গুণ দিব? 100 গুণ দিব। তাহলে কাটাকাটি করলে আমরা কী পাবো? 11% পেয়ে যাব। তাহলে সুতরাং মুনাফার হার হচ্ছে কত? 11%। আমাদেরকে নির্ণয় করার জন্য বলা হয়েছে যে মুনাফার হার কত পার্সেন্ট। তাহলে মুনাফার হার হচ্ছে কত? 11%। এটাই হচ্ছে তোমার 15 নং অঙ্কের সমাধান। তোমরা স্ক্রিনশট নাও। আসো আমরা 16 নং সমস্যাটি সমাধান করি। 16 নং প্রশ্নের মধ্যে রয়েছে, দেখো একই হার মুনাফায় কোনো আসল 6 বছরে মুনাফা আসলে 2 গুণ হলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে? তাহলে প্রথম ক্ষেত্রে আমরা এখানে দেখো, এখানে 2টি ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে আই ইকুয়াল টু পি আর এন, পি আর এন, এখানে এন সমান হচ্ছে কত? 6 বছর। পি সমান আমরা জানি না, মুনাফা জানি না, সেই জন্য আমরা কী ধরছি? 100 টাকা ধরছি। পি সমান হচ্ছে কত? 100 টাকাটা ধরলাম। মুনাফা আসল এ সমান, তাহলে কী হবে? আমরা জানি, হ্যাঁ, 2x হয়ে যাবে। তাহলে মুনাফা আই ইকুয়াল টু কী হবে? 2x-r, অর্থাৎ মুনাফা আসল বিয়োগ কী? আসল। তাহলে বিয়োগ করলে 2x-x হবে, ঠিক আছে? এখানে আমরা ব্র্যাকেট দিয়ে টাকা লিখতে পারি। তাহলে টাকা লিখলে আমরা কী পাই? 2x থেকে x গেলে 100 টাকা হয়। তাহলে মুনাফা আই ইকুয়াল টু হচ্ছে কত? 100 টাকা। মুনাফার হার আমরা জানি না, এটা আমরা নির্ণয় করবো। দেখো আই ইকুয়াল টু পি আর এন, পি এর মান হচ্ছে কত? পিটাকে আমরা কী করি? পক্ষান্তর করি আগে, আর ইকুয়াল টু আই বাই পি এন, পক্ষান্তর করলে এটা ভাগ হয়ে যাবে, ঠিক আছে? আই এর মান হচ্ছে কত? x, পি এর মান হচ্ছে কত? আমরা কত পেয়েছি? পি এর মান আমরা কত পেয়েছি? x পেয়েছি। পি এর মানও x, আই এর মানও x, লিখে দিলাম। x কাটা গিয়ে কী থাকে? 6 থাকে। তাহলে আর ইকুয়াল টু হচ্ছে কত? 6 ভাগের 1, এটা আর এর মান। স্ক্রিনশট নাও। এরপরে দেখো, দ্বিতীয় ক্ষেত্রে আমাদেরকে বলা হয়েছে, দ্বিতীয় ক্ষেত্রে কী বলা হয়েছে এখানে?
আমরা এই যে 6 বছরের মুনাফা দ্বিগুণ বলছে না কত বছরে তা মুনাফা আসল হবে তাহলে আমরা তাহলে দ্বিতীয় ক্ষেত্রে লিখলাম কি I equal to PRN তাহলে মুনাফা আসল এ সমান হচ্ছে কত 3x টাকা মুনাফা আসল এ সমান হচ্ছে কত 3x টাকা কেন 3x টাকা কেন বলো তো দেখি চিন্তা করে একটু মুনাফা আসল সমান 3x কেন এখানে বলা হয়েছে যে একই হার মুনাফায় কোনো আসল 6 বছরের মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে কি হবে তিনগুণ হবে যে তিনগুণ বলছে না সেজন্য আমরা কি লিখছি এখানে 3x টাকা লিখেছি ঠিক আছে মুনাফা আসলে 3x টাকা লিখেছি তাহলে মুনাফা I সমান কত হবে মুনাফা I সমান হবে কি এই যে তোমার 3x থেকে x টা বিয়োগ যাবে ঠিক আছে তাহলে আমরা বিয়োগ দিলাম অর্থাৎ মুনাফা আসল থেকে আসল বিয়োগ যাবে মুনাফা আসল থেকে আসল বিয়োগ গেলে কত থাকে 2x থাকে I এর মান হচ্ছে কত 2x তাহলে n সমান হবে কি কত I ডিভাইডেড বাই PR তাহলে I এর মান হচ্ছে 2x P এর মান হচ্ছে x তাহলে আমরা গেল ভাগ করে কত পাবো 12 বছর পাবো তাহলে n এর মান হচ্ছে কত 12 বছর আমাদেরকে বলছে কত বছরে তা মুনাফা অর্থাৎ n এর মান নির্ণয় করার জন্য বলা হয়েছে তাহলে সুতরাং 12 বছরে মুনাফা আসল 3 গুণ হবে তাহলে 12 বছরে কি হবে মুনাফা আসল 3 গুণ হবে এটা হচ্ছে কত নং সমস্যার সমাধান বলো তো দেখি 16 নং সমস্যার সমাধান তোমরা স্ক্রিনশট নাও তো আজকের ক্লাস আমি এখানে শেষ করব তার পূর্বে আমি হোমওয়ার্ক দিচ্ছি হোমওয়ার্ক গুলো লিখে নাও অনুশীলনী 2.1 হতে 17 ও 18 নং সমস্যা সমাধান করবে আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ